অসাম্প্রদায়িক শক্তিকে এক হয়ে উগ্র সাম্প্রদায়িকতা নির্মূল করতে হবে। নিউ ইয়র্কে ইতিহাস গড়লেন দুই বাংলাদেশি নারী। শেখ হাসিনাকে অভ্যর্থনা দেবে ফরাসি সিনেট। কুমিল্লায় হামলা, মামলার পাঁচটি তদন্তে সিআইডি। কসবার বাজারে আগুন, ধানপাটের দোকান সহ আট প্রতিষ্ঠান পুড়ে ছাই। জেল হত্যা দিবস আজ। সিলেটের রেস্টুরেন্টের ধর্মঘট প্রত্যাহার। এবার তেল ডালের দাম বাড়ালো টিসিবি। দুদক কর্মকর্তার কণ্ঠ নকল করে চলে প্রতারণা, অতঃপর আটক। আমদানি রপ্তানি গতিশীল করতে সাত দিন স্থলবন্দর খোলা। ইতালিতে শ্রমিকদের বার্ষিক আয় কমেছে 596 ইউরো। প্রকৃতি মেরামতে 200 কোটি দেবেন বেজস। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিদায় নিলেন শিল্পার স্বামী। চয়নিকার নতুন সিনেমায় মাহির বিপরীতে ডিএ তায়েব। ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করলেন তাসকিন। আসসালামু আলাইকুম।